নমস্কার বন্ধুরা, আমি মনোজ। স্বাগতম জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগস। তো আজকে ব্লগটা কি হবে? আজকে ব্লগটা আমার ট্রাভেল ব্লগ। তো অনেকদিন হয়ে গেছে কোনো ট্রাভেল ব্লগ আনি না, তো ভাবলাম যে ট্রাভেল ব্লগ করাই যাক। তো আজকে আমি কোথায় যাবো? আজকে আমি যাবো চন্দ্রকেতুগড়ের আরেকটা অংশ খনামিটা ডিবিতে, যেটা অবস্থিত বেড়াচেপা পৃথিবী রোডে। তো তোমরা অনেকেই এই জায়গাটার নাম শুনেছ। আমি চন্দ্রকেতুগড়ের পার্ট ওয়ান ভিডিওর সবার লাস্টে বলেছিলাম যে পার্ট চন্দ্রকেতুগড়ের পার্ট টু আনবো নাকি, তো অনেকেই কমেন্টে লিখেছিল যে হ্যাঁ আনো। তো আজকেই সেই খনামিটা ডিবিতে যাবো, গিয়ে ব্লগ করবো, তোমাদের কিছু ইনফরমেশন দেবো জায়গাটার সম্বন্ধে। তো চলো বেশি দেরি না করে আজকে জার্নিটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা চন্দ্রকেতুগড়ের পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, ডেসক্রিপশনে লিংক থাকবে ভিডিও, দেখে নিও। তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমি চলে এসেছি খনামিহিরের ডিপিতে। তো এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে বড়াও মিহিরের ডিপি। তো এই জায়গাটার কিছু সিনেমেটিক শট তোমরা দেখে নাও, আর কিছু ইনফরমেশন জেনে নাও। খনামিহিরের ডিপি, গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের নবরত্নের অন্যতম জ্যোতিষী বরাহের পুত্র মিহির ও পুত্রবধূ খনার বাসস্থান, গবেষণাগার ও মন্দির ছিল এখানেই। আশুতোষ মিউজিয়ামের নেতৃত্বে 1956-57 সালে এই অংশে খননের পর পাওয়া গেছে পোড়ামাটির পাত্র, পুঁথি, দামি পাথর, হাতির দাঁতের তৈরি নানাবিধ দ্রব্য, তামার মুদ্রা, পোড়ামাটির পুতুল, বিষ্ণুমূর্তি ইত্যাদি। খননকারীরা জানিয়েছেন এটি আসলে একটি মন্দির ছিল। প্রায় 1500 বছর আগের এই মন্দিরের ভিত্তিভূমি 300 ফুট দীর্ঘ, প্রস্থে 100 ফুট, চারপাশে 63 ফুট বিস্তৃত। এটি ডিপিটি খনন করে 37টি ধাপ বিশিষ্ট ইট নির্মিত সুদৃশ্য একটি গহ্বর আবিষ্কৃত হয়েছে। তো গাইজ, তোমাদেরকে এই জায়গাটার সব সিনেমেটিক শট দেখালাম, আর এই জায়গাটার সম্বন্ধে ইনফরমেশন দিলাম। তো এইটুকুই আমি জানি এই জায়গাটার সম্বন্ধে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, আর বেশি বেশি করে শেয়ারও করতে হবে। আর যারা চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে সবার আগে নতুন ভিডিও আসলে তুমি দেখতে পাও। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। তোমরা সবাই নিজের খেয়াল রাখো আর সুস্থ থাকো, আর তোমাদের ভাই নিজের খেয়াল রাখছে। বাই, টেক কেয়ার।